60 দশক থেকে কবিতা নামে কিছু একটা লিখি, কিন্তু কবিতা হয় কিনা জানি না, কিন্তু 21শে ফেব্রুয়ারি আসলেই একটা লিখতেই হয়, ওটা যেন ফরজ হয়ে গেছে আর কি। এবারও একটা লিখেছি যেটা আগামীকাল আমাদের মতিন ভাইয়ের সিডনিবাসী বাংলায় কালকে প্রকাশিত হবে, সেটাই আপনাদেরকে অগ্রিম পড়ে শোনাই। ফাগুনে নাচে সে তো আমার দেশ, বিশ্বকাপ ক্রিকেটের ঝলকানিতে দেশ আমার, নেচে উঠছে কৃষ্ণচূড়ার রং মেখে মেখে, ফাগুনের আবির মেখে, একুশের লাল কালো মেখে, বরকত সালাম রফিকুদ্দিন জব্বার আর 30 লক্ষ সফেদ নরমুণ্ডের প্রচ্ছদ একে একে, হাউতাস আর নিরবিচ্ছিন্ন উৎকণ্ঠার এই দেশে আবার শুভ্র কপোত উঠছে নীল থেকে নীলাম্বরে, বরকতের ভাই সালামের বোন রফিকুদ্দিনের মা জব্বারের প্রজন্মেরা পিছে মোড়া রাজপথ বেয়ে ধেয়ে চলে বিশ্বকাপের মহাবিশ্বে, প্রভাত ফেরে রাজপথ বেয়ে বিচ্ছুদের সেই অলিগালি অলিগলি মারিয়ে, কি আনন্দ কি আনন্দ দেখো চারিদিকে, ফাগুনের মাসে সুখ দুঃখ আসে, আসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিশ্বকাপের বিশ্বকাপানো দিবস, মানুষ মানুষকে ভালোবাসার দিবস, কণ্ঠে সবার সুর জাগে আমি কি ভুলিতে পারি, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তোমায় ভুলিতে নারি, শুধু একবার শুধু একবার কসম খেয়ে বলো আমি তোমায় ভালোবাসি, বলো সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তোমার বুকে বিশ্বকাপ নয়ন জলে হাসি, শুধু একবার শুধু একবার কসম খেয়ে বলো আমি তোমায় ভালোবাসি, যদি ভালোবাসতে পারো দেখবে হিমালয় অনেক নিচুতে, উঁচুতে দাঁড়িয়ে বাংলা বিশ্বকাপের মানুষ দেখবে বাঙালির সোনার বাংলা। ধন্যবাদ।